আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, পরিমিতি ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব বৃত্ত। ইতিমধ্যে আমাদের ত্রিভুজ, চতুর্ভুজ এবং সুষম বহুভুজের আমাদের টিউটোরিয়ালগুলো তৈরি করা হয়েছে, আশা করি সকলে দেখে অনেক উপকৃত হয়েছ। তো এই ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা বৃত্ত নিয়ে আলোচনা করব। তো আমরা বৃত্ত নিয়ে আলোচনা শুরু করার আগে আমরা একটা বৃত্ত অঙ্কন করি। এই হচ্ছে আমাদের একটা বৃত্ত। তো আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা পরিধির সূত্র বের করব, অর্থাৎ আমরা জানি বৃত্তের পরিধি ইকুয়াল টু 2πr। তো আমরা জানি বৃত্তের এই যদি আমরা বৃত্তের কেন্দ্র নেই ও, এবং এই হচ্ছে বৃত্তের ব্যাস, অর্থাৎ ডি দ্বারা প্রকাশ করলাম। এই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ আমরা ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করি। আমরা জানি বৃত্তের বৃহত্তম যাই হচ্ছে বৃত্তের ব্যাস, তাছাড়া আমরা বলতে পারি কেন্দ্রগামী বৃত্তের যাই হচ্ছে বৃত্তের ব্যাস। অর্থাৎ যদি আমরা একে এ বি দুটি যা হিসাবে, এ বি একটি যা, অর্থাৎ বৃত্তের কেন্দ্রগামী যাই হচ্ছে বৃত্তের ব্যাস। এখন আমাদের আলোচ্য বিষয় যে আমরা বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্র বের করবো, অর্থাৎ আমরা জানি বৃত্তের পরিধি, তো বৃত্তের ব্যাস এবং পরিধি অনুপাত ধ্রুবক, অনুপাত ধ্রুবক, অর্থাৎ বৃত্তের ব্যাস হচ্ছে আমার, বৃত্তের পরিধি হচ্ছে সি, এবং সি অনুপাত এবং বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি হচ্ছে সি এবং বৃত্তের ব্যাস হচ্ছে ডি। আমরা জানি বৃত্তের পরিধি এবং ব্যাস হচ্ছে একটি অনুপাত ধ্রুবক, তাদের অনুপাত হচ্ছে ধ্রুবক। তাহলে আমরা অনুপাত যেহেতু, তাহলে আমরা একটি অনুপাত হিসেবে অনুপাতকে আমরা একটু ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি, অর্থাৎ সি বাই ডি। এখন যেহেতু ভগ্নাংশ প্রকাশ করলাম, এখন ধ্রুবক হিসেবে আমরা একটি গ্রিক বর্ণ পাই হিসেবে নিই, গ্রিক বর্ণ কি প্রায় হিসেবে পাই দ্বারা প্রকাশ করতে পারি। এখন তাহলে আমাদের যদি এখানে বজ্র গুণ অর্থাৎ আর গুণ করি, তাহলে পাবো সি ইকুয়াল টু, সি ইকুয়াল টু ডি পাই, আমরা একে নির্ণয় করতে পারি। এখন সি জানি বৃত্তের পরিধি, এখন ডি জানি, ডি ইকুয়াল টু, আমরা যদি ব্যাসকে ডি ডি দ্বারা প্রকাশ করি, আমরা জানি ডি ইকুয়াল টু 2r, ডি ইকুয়াল টু 2r, অর্থাৎ বৃত্তের ব্যাস হচ্ছে দুটি আর এর সমষ্টি, অর্থাৎ বৃত্তের আমরা জানি ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। ব্যাস যেহেতু ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে আর ইন্টু টু, অর্থাৎ আর এর দ্বিগুণ হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে আমরা এখানে ডি ইকুয়াল টু 2r লিখতে পারি, তো ডি ইকুয়াল টু ডি ফর 2r আসাতে পাই। অর্থাৎ অতি সহজে আমরা সি অর্থাৎ বৃত্তের পরিধি ইকুয়াল টু 2πr সম্পর্কে নির্ণয় করতে পারলাম। তো আমরা বৃত্তের পরিধি ইকুয়াল টু জানি কি 2πr, তো আমরা এখন কি 2πr কে আমরা নির্ণয় করতে পারবো, অর্থাৎ 2 ফর, যেহেতু বৃত্তের ব্যাস, অর্থাৎ আমরা পরিধি সম্পর্কে জানলাম বৃত্তের পরিধি ইকুয়াল টু ব্যাসের, ব্যাসের বৃত্তের পরিধি ইকুয়াল টু আমরা বলতে পারি, এখন আমরা নিঃসন্দেহে বলতে পারি বৃত্তের পরিধি কি পায়ের দ্বিগুণ। হ্যাঁ, পায়ের সাথে, এখন পায় সম্পর্কে আমরা কি জানতে পারি, পায় ইকুয়াল টু 3 পয়েন্ট, অর্থাৎ পায়ের জন্য আমরা লিখতে পারি 22/7। কিন্তু আমরা যদি পায়ের আসন্ন মান হিসেবে আমরা নিতে পারি 3.1416, অর্থাৎ আসন্ন মান হিসেবে আমরা এই পর্যন্ত নিতে পারি, অর্থাৎ পায়ের মানটা হচ্ছে যে ধ্রুবক। তো এ ছিল আমাদের আজকের পরিধি নির্ণয়ের সূত্র। তো আমাদের পরবর্তী ক্লাসে আমরা বৃত্তকলা এবং বৃত্তাংশ নিয়ে আলোচনা করবো। তো আমাদের সেই ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।